হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার কাছে আছে যেখানে একটা পার্সেল, যেটা আগের ভিডিওতে আমরা আনবক্সিং করেছিলাম, মানে সেই পার্সেলটা আরও একটা অর্ডার করেছি। তো এই ভিডিওতে এই পার্সেলটা হচ্ছে আনবক্সিং করবো এবং সাথে সাথে সেট আপ করে দেখাবো। তো পার্সেল বলতে এর মধ্যে রয়েছে যেটা হচ্ছে ট্রাইপড রয়েছে। তো ট্রাইপডের আনবক্সিং ভিডিও আগেও বানিয়েছিলাম, তো আজকে এই ভিডিওতে এই ট্রাইপডটা আনবক্সিং তো করবোই, সাথে সাথে হচ্ছে এটাকে সেট আপ করে দেখাবো। তো কীভাবে মানে এটাকে সেট আপ করতে হয় এবং কীভাবে আপনারা এই ট্রাইপডটা নিয়ে কীভাবে ভিডিও শ্যুট করবেন, যে আমার এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে এটাও একটা ট্রাইপডের মাধ্যমে মোবাইলটা আটকানো আছে এবং সেখান থেকে ভিডিও শ্যুট হচ্ছে। তো ট্রাইপডটা কি কাজে লাগে, না ট্রাইপডটা এইভাবে কাজে লাগে যেখানে হচ্ছে ট্রাইপড দিয়ে ভিডিও বানাতে গেলে আপনাদের আর কোনো মানে অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না, যেখানে ট্রাইপডটা আপনাকে পুরোটাই সহযোগিতা করে মোবাইলটাকে আটকানোর জন্য, মানে মোবাইলটাকে একটা পজিশনে ফোকাস রাখার জন্য, যে আপনার ফেসটার ফেস টু ফেস এখানে ফোকাস রাখার জন্য, যেভাবে হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো সেইভাবে তো আপনারা এই ধরনের ট্রাইপড যদি বুক করতে চান তাহলে ডিসক্রিপশনের নিচে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা ট্রাইপডটি বুক করতে পারেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা অ্যামাজন থেকে আমি এই পার্সেলটা বুক করেছি এবং এর মধ্যে রয়েছে সেই ট্রাইপডটা যেটা আগের ভিডিওতে আনবক্সিং করেছিলাম। তো আরও একটা নতুন ট্রাইপড এটা বুক করেছি, কারণ সেই ভিডিওতে যে ট্রাইপডটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে কমপ্লিট বানানো হয়নি। তো সেই জন্য হচ্ছে আর একটা ট্রাইপড অর্ডার করলাম এবং এটাকে নিয়ে আনবক্সিং ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রাইপডটা আমি অলরেডি প্যাকেট থেকে যেখানে খুলে রেখেছি, কারণ আমি যে অ্যামাজন সেলার ছিলেন তো ওনার সামনে আমি প্যাকেটটা ওপেন করেছিলাম, যাতে আমাকে, কারণ আগে একটা যে প্যাকেট বুক করেছিলাম সেখানে হচ্ছে প্যাকেটটা হচ্ছে খারাপ ছিল বা ট্রাইপডটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, তো এই জন্য হচ্ছে আমাকে এইভাবে হচ্ছে ট্রাইপডটাকে খুলে রাখতে হয়েছে। তো যাই হোক, সেটা ব্যাপার না, সেটা ম্যাটার করছে না, কিন্তু এখানে হচ্ছে ট্রাইপডটাকে আমরা এইভাবে আনবক্সিং করে নেবো। তো এরপরে হচ্ছে দেখবো যে এই ট্রাইপডটাকে হচ্ছে কীভাবে সেট আপ করা যায় এবং ট্রাইপডটা কতটা হচ্ছে লম্বা, মানে কতটা হচ্ছে উঁচু, তো সেটাও দেখে নেবো এই ভিডিওতে। তো আমরা প্রথমেই দেখবেন যে আপনারা ট্রাইপডের মধ্যে এই একটা ক্লিপ পাবেন, এটা দিয়ে হচ্ছে ক্যামেরা বা ফোনটা আটকানো থাকে এবং হচ্ছে এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট এভাবে সেট আপে আসে। আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে দেখবেন যে এই যে এই অংশটা হচ্ছে ভাঙ্গা ছিল, এই কারণে হচ্ছে সেই ভিডিওটা কমপ্লিট করা যায়নি। তো যাই হোক, সেই ভিডিওটা বিভিন্ন কারণে কমপ্লিট করা যায়নি। তো আমরা এটাকে সেট আপ করে নেবো, কীভাবে সেট আপ করবো না এটা দেখতে পাচ্ছেন এই যে ট্রাইপডটা, এই ট্রাইপডটা সেট আপ করার জন্য কোনো কিছুই না, এটা সিম্পলি একটা জিনিস রয়েছে যেখানে হচ্ছে ট্রাইপডটাকে এইভাবে সেট আপ করতে হবেন, যেটাকে হচ্ছে আপনারা এইভাবে এটাকে এখানে লাগিয়ে নিতে হবে এবং এটাকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হচ্ছে যেখানে মানে যেভাবে আপনারা এটাকে হচ্ছে টাইট করে নিতে হবে আর কি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইট হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আপনারা হচ্ছে এখান থেকে শ্যুট করতে পারবেন, এইভাবে হচ্ছে মোবাইলটাকে এইভাবে ল্যান্ডস্কেপে বা প্রোটেক্টে আপনারা লাগাতে চাইলে তারা এটাকে হচ্ছে আবারও এইভাবে হচ্ছে আপনারা প্রোটেক্টে লাগাতে পারবেন। তো এইভাবে আপনারা সেট আপ করবেন, সেভাবে সেট আপটা করে নেবেন। তো এরপর দেখাবো যে কতটা উঁচু রয়েছে এই ট্রাইপডটা, ঠিক আছে? তো ট্রাইপডটাকে আগে হচ্ছে আমি পুরোটা এই যে ক্লিপগুলো আছে এটার মাধ্যমে আমরা এটাকে হচ্ছে এইভাবে হচ্ছে ট্রাইপডটাকে হচ্ছে লম্বা করে নেবো। এটা কতটা লম্বা রয়েছে দেখতে পাচ্ছেন, এবার লম্বা রয়েছে, আমি ক্লিপগুলোকে টাইট করে নেবো, এরপরে তারপর দেখবো যে কতটা লম্বা রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে টাইট করে নিয়েছি একটা এর যে পাকগুলোকে, তো আমি এভাবে হচ্ছে এগুলোকে লম্বা করে নেবো টেনে টেনে এবং এগুলোকে ক্লিপের মাধ্যমে এগুলোকে টাইট করে নেবো। দুটো হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে, তো এটাকেও আমি হচ্ছে এইভাবে হচ্ছে এটাকেও খুলে নেবো। কমপ্লিট তিনটে হচ্ছে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ট্রাইপডটা কতটা লম্বা। এই ক্যামেরাতে আমাদেরকে দেখাবো যেখানে দেখতে পাচ্ছেন ট্রাইপডটা হচ্ছে কতটা লম্বা। তো দেখতেই পাচ্ছেন ট্রাইপডটা হচ্ছে কতটা লম্বা, অনেকটাই লম্বা রয়েছে। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ট্রাইপডটা হচ্ছে কতটা লম্বা দেখতেই পাচ্ছেন। তো এটা মোটামুটি যেখানে দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে প্রায় 3 ফুট মতো লম্বা আছে বলেই মনে হচ্ছে। তো আমরা প্যাকেটটা দেখে নেবো যে এটা কতটা লম্বা রয়েছে, প্যাকেটের গায়ে লেখা রয়েছে নিশ্চয়ই। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে হচ্ছে এটাকে এক্সটেন্ডেড করতে পারবেন, মানে হাইটটাকে বাড়ানো কমানো যায়। এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম, যেখানে হচ্ছে এক্সটেন্ডেড করতে পারবেন, এটা হচ্ছে 1050 mm পর্যন্ত এবং ক্লোজ করতে পারবেন, মানে এটাকে হচ্ছে গোটাতে পারবেন যেখানে 360 mm পর্যন্ত। এবং এখানে হচ্ছে এটাকে ওয়েট যেটা রয়েছে, মানে এটা কতটা ওয়েট নিতে পারবে, এখানে হচ্ছে 500 গ্রাম পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে। একটা মোবাইল কতটা ওয়েট হতে পারে, যেখানে 250-300 গ্রাম পর্যন্ত ওয়েট হতে পারে। তো এটা একটা মোবাইল এবং একটা DSLRকে মোটামুটি এটা, হ্যাঁ, তো এইভাবে আপনারা একটা DSLR এবং একটা মোবাইলকে এটা এই মাধ্যমে, মানে এই ট্রাইপডটার মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো এইভাবে এই ট্রাইপডটার ফিচার্স রয়েছে।
এবং ট্রাইপডটা হচ্ছে কতটা লম্বা সেটাও দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা ভিডিওর শেষে একটাই অনুরোধ করবো, যেখানে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করুন। আর কমেন্টে লিখতে ভুলবেন না কী কারণে ডিসলাইক করেছেন, ভিডিওটি আপনার পরিচিত সবাইকে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ মতো দেখার জন্য। বাই বাই।